হিরো আলম, তুই যে বননিতে মাইর খেয়েছিস না, এই মাইরটা তোর আরো অনেক আগে দেওয়া দরকার ছিল। আরো আগে যদি তোরে মারতো তাহলে তুই আজকে এই যে এত ফুরানি করতি না। বেটা বেটা হন, মানুষের একটা লিমিট থাকে, লিমিট ক্রস করলে যা হয়। তুই বেটা একটা আর্টিস্ট, তুই একটা আর্টিস্ট হইয়া তুই বনানির মতো এলাকায়, যে এলাকায় সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশ কমিশনার, বড় বড় তারপরে ইন্ডিয়ান এম্বাসি, আমেরিকান এম্বাসি, সব এম্বাসিগুলো যে এলাকায়, সে এলাকায় তুই বেটা তোর মতো মূর্খ একটা লোক বেটা কল একটা কলম ব্যাগস, আবার কবি হইসস, আবার নায়ক হইস, আবার প্রিয়তম গান্ডারে তুই। এই যে একটা জনপ্রিয় একটা গান, একটা জনপ্রিয় সাকিব খানের যে একটা জনপ্রিয় গান, এত বছর পরে যে একটা গান হিট করলো, সেই গান্ডারে তুই ছাড়স নাই বেটা। তোরে তোর এই মাইকটা আরও আগে যদি আরও দিত না, তোরে তুই একটু সুস্থ হইতি বেটা, তুই তুই ভালো হইতি। তোরে মারছে, আমি খুশি হয়েছি, আমি 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 প্রচুর খুশি হয়েছি। কারণ কি জানোস ভাই, জলে নেমে কখনো কুমিরের সাথে লড়াই করতে নাই। তাই বেটা, কুমিরের সাথে লড়াই করতে হলে কুমিরের মতো ক্ষমতা লাগবো, কুমিরের মতো শক্তি লাগবো, কুমিরের মতো দেহটা লাগবো বেটা। তুই বেটা একটা এই এই যে কি কয় পুটি মাছ হয়ে গেছে বেটা, তুই বোয়াল মাছ হল লাগে বেটা। কি হয়েছে মিশা ভাই, আপনি তো চাচ্ছেন কেন? হঠাৎ চেতলেন কেন কালকে? আজকে দেখলাম হিরো আলম ভাই হচ্ছে মার খাইছে, আপনি আবার চিতা গেছেন আজকে, তার উপরে বুঝলাম না। মানে আমি খুশি হয়েছি তো, প্রচন্ড খুশি। কেন কেন বন্ধু? আরে মিয়া খুশির কারণ আছে তোরে ভাই, আপনি না বন্ধু। আরে বন্ধু হলে কিসে, আগে বুঝতে হবে। ওরে মানুষ কি করে, কিছু লোক আছে না, ওরে উস্কানি দেয়, উস্কানি দিয়ে ওরে মনে করো যে দাঁড়া করাইছে নির্বাচনে দাঁড়া। কারা উস্কানি দিছে? জায়গাটাকে তারপর যখন হিরো আলম মার খাচ্ছিল তখন দেখে পিছনে আছে মশা মাছি, আর কেউ নাই। ওই একা ছাড়া কেউ নাই, কিন্তু যখন মাইর খেয়েছে একা ছাড়া কেউ নাই। তাহলে কারো উস্কানিতে যাওয়া যাবে না কোথাও, কখনো যাওয়া যাবে না। শুধু এই যে কয়েকজন ভাই, কয়েকজন ইউটিউবার, কয়েকজন ক্যামেরাম্যান থাকলেই ভাই, তারা তো যে ইনকাম করতে, আর্নিং করতে, ডলার কামাইতে যায়, তোর বাঁচাইতে চাইব। ওই না হুইট 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 এমন এমন করে কেন্দ্র যায়, আরে মারতাছে, আর সাংবাদিকরা সব ক্যামেরা ধরে আছে, কেউ কেউ কয় না যে মারো না, না না আর্নিং করতেছে, সবাই আর্নিং আর্নিং এর জন্য আছে। ওই আর সবাই দান্দায় আছে, আর মারুক আর মারুক আর মারুক, ভিডিও করে ভাইরাল হেডলাইনে দিতে পারো। ওই ওই দান্দায় আছে কি কর, বাঁচাইতে গেছে। আলম আমি কই তোরে ভাই, তুই কারো উস্কানিমূলক কথায় কখনো উস্কানি সবাই দিতে পারে? আজকে জল তোর লগে যেগুলো ছিল আছে কি, মানে কেউ ফিরাইতে পারে না, কেউ কিন্তু ফিরাই নাই, কে ফিরাইবে কেউ, ফিল্ডেই কেউ নাই। তো ভাই তুই একটা সাধারণ মানুষ, একজন অভিনেতা, অভিনয়টা কেমনে করা যায়? হিরো লাগাইছিস, হিরো মানে কি একজন অভিনেতা, অভিনয়টা ভালো করে শিখ। যখন অভিনয় শিখবি ভালো করে, যখন সব প্ল্যাটফর্মে ভালো অভিনয় করবি, তখন কি হবে, ভালো মানুষ হলে নেতা হইতে হয় না, ভালো মানুষ হইলে ভালো কাজ এমনিই করা যায়। তখন মানুষ জনগণ চাবে, জনগণ বলবে না ভাই ঠিক আছে আপনার পিছে আমরা আছি, ভাই তোমার পিছে তুই ছাড়া, মানে ওর পিছে দুইটা পাঁচটা লোক ছাড়া কোনো লোক আছে? অনেকে সেলফি তুলতে যায় খালি, হিরো আলম আইসে একটু সেলফি তুলি, মারামারি লাগলে সব ভাই যায়। মানে ওই যে সেলফি বন্ধুই কিন্তু আর আপন লোক, সেলফি শেষ সব শেষ। রাজনীতি বাইরে ভাই, আওয়ামী লীগ একটা সরকারি দল, সেই দলের লাগে তুই বেটা, তুই জাস্ট লড়াই করতে তোর বুঝতেই বা বুঝতে হবে খোকা এই রাজনীতি। আপনি কি বুঝাইতে চাচ্ছেন ওনাকে, হিরো আলম সাহেবকে কি বুঝাইতে চাচ্ছেন? হিরো আলম হচ্ছে একটা এই যে পুঁটি মাছ, পুঁটি মাছ, পুঁটি মাছের রাতে যেমন ফটফট ফটফট ফটফট, বেশি বেশি পানিতে গেলে ফটফট ফট করে না, ঠিক তেমন ভাই এখনও সুবিধা আছে, ভালো হয়ে যায়। তুই ভাই যেই যেই মাইকটা খাইছিস না, এটা শুধু কি জানোস, টেইলার টেইলার ফুল পিকচার এখনও বাকি। যদি এমনি আরো আরো মানে বেশি দিন থাকোস না, পরে ভাই তুই দেখবি যে কি হয়ে গেছে। কেন ভাই টেইলার মানে এখন যে মানে মাইর খাওয়া শুরু করছে, সবাই কি মারবে ওনাকে? মারবে, এরকম করলে তো মারবে। আরে ভাই, আরে ভাই আমি আমি এখন আমি যেই যে পর্যায়ে আছে, আমি যদি এখন একজন একজন বড় নেতার লগে, একজন বড় মানুষের সাথে, শক্তিশালী লোকের সাথে যদি আমি এখন কুমিরের সাথে যদি আমি লড়াই করতে যাই, কুমিরের মতো কামড় দিবে, আমার দেহটা থাকতে হবে না, আমার ক্ষমতা থাকতে হবে না, বা একতা থাকতে হবে। কুমিরকে মারা যায়, হ্যাঁ ছোট ছোট পিঁপড়া যখন, একটা পিঁপড়া যখন কোটি কোটি একতা হয়, যখন কোটি কোটি পিঁপড়া হয়, তখন কিন্তু একটা হাতিকে আক্রমণ করা যায়। একটা পিঁপড়া কি হাতিকে পারবে? ও তো পায়ের তলে পড়ে শেষ। তোর তোর যখন
জনগণ যখন তোকে চাবে জনগণ যখন ভোট দিতে চাইবে তখন ভাই তোর দাঁড়াইতে হবে না তোর নিজেই দাঁড়া করাইব মাইর খাইছস যে হনের মন করে যে যারা তোরে উস্কানি দিছে তারা হতব কো ভাই আসেন আমরা ই করি সংবাদ সম্মেলন করি এটা করি সেটা করি